এরপরে আমরা বরণ করে নিচ্ছি মঞ্চ উপবিষ্ট এই এলাকার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আপনারা আপনাদের নিরলস পরিশ্রম, আপনাদের ত্যাগ তিতিক্ষা সবকিছু দিয়ে 12 জন প্রার্থীকে জয়ী করে এই নন্দীগ্রাম টুতে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন পঞ্চায়েত ভোট হওয়ার আগে। আজকের এই সভায় আমি আমার ফরিদা বোনকে ডাকব। ফরিদা বোন এখানকার কর্মাধ্যক্ষ। ফরিদা, তুমি একটু এসো। আমরা ভবিষ্যতে এই বোনের সঙ্গে থেকে আমরা কিন্তু নন্দীগ্রাম টুতে লড়াই করব, এটা আমাদের শপথ। এই ফরিদা, আমি যখন নির্বাচনের আগে মিটিং করতে আসি তখনই আমার সামনে ছিল এবং সে বলেছিল আমরা জিতবই। আজকে আমরা জিতেছি। এই এলাকার যারা আছেন ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা, তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো, কারণ তাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা আজকে এই জয়লাভ করেছি। আজকের এই সভা সভাপতিত্ব করছেন অরুণাব ভাই ও নাড়ুবাবু, বলশিয়ার নেতা নাড়ুবাবু, তিনি সভাপতিত্ব করছেন। অরুণাব আমার ব্লকের সভাপতি, বাপ্পা আছে, বাপ্পাও নন্দীগ্রাম ওয়ানের সভাপতি। আমার চেয়ারম্যান সাহেব আছেন পীযূষ বাবু, সামাদ বাবু আছেন সংখ্যালঘু সেলের সভাপতি। সর্বোপরি আজকে যিনি মুখ্য বক্তা, আজকে যিনি আপনাদের সামনে বক্তৃতা করলেন এবং মূল্যবান কিছু কথা, আমাদের অনেকটা অজানা তথ্য, আমরা বারবার বলি বাতি নিভিয়ে দেয়া এমএলএ, কিন্তু সেই বাতি নিভিয়ে দেওয়া এমএলএ সত্য প্রকাশ যার কাছে করেছেন, সেই জয়প্রকাশ মজুমদার মহোদয় আমাদের শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব। তিনি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিনি অন্যতম ডাইরেক্টর। আজকে তিনি এখানে এসছেন, তাকে পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমি অশেষ শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি দয়া করে আজকে এখানে এসছেন, এবং এটা শেষবার নয়, আমি বারবার তাকে আহ্বান জানাবো যে তিনি এখানে আসবেন। সুনীল, স্বপন এবং আরো যারা মঞ্চে আছেন, এদের প্রত্যক্ষ সহযোগিতা আজকে আমরা এই ধন্যবাদ দেওয়ার সুযোগটুকু আপনাদের পেয়েছি। সর্বোপরি আপনারা যারা আছেন, মা বোনেরা এক্ষুনি বলছিলেন যে কি করার প্রয়োজন আছে, আমি সবটা শুনেছি। আপাতত জয়প্রকাশ বাবু যে নিধানটা দিয়েছেন ওই নিধানেই আমরা সীমাবদ্ধ রাখি, কারণ আমরা তো শান্তিপ্রিয় দল, আমরা শান্তি বজায় রাখি। আমাদের হাতে বন্দুক মানায় না, আমাদের হাতে বোম মানায় না, আর আমাদের ওই বহিরাগতদের ডিএসএ মসিউরের মতো একটা তরতাজা যুবককে, যার 13টা স্টিচ পড়েছে, আমি সেদিন গেছিলাম, মসিউর নড়তে পারছে না, একদিক থেকে আরেক দিকে তাকে ঘুরিয়ে সোহাতে গেলে যন্ত্রণায় কাতরাচ্ছে, আরো সব 4-5 জন এরা যেভাবে আহত হয়েছে, এই নির্মম পাশবিক অত্যাচারের জবাব আপনারা কিন্তু শান্তিপূর্ণভাবে দিয়েছেন, তার জন্য তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমি নতমস্তকে আপনাদের প্রণাম। জাতীয় কংগ্রেস লড়াই করেছে, এরা তো 3 জন হাত হাতুড়ি পদ্ম সব এক হয়ে গেছে, আর এই হাত হাতুড়ি পদ্মকে আমার ফরিদা বিবির মতো বোর্ড সহ আপনারা যারা আছেন, আপনারাই করে দিয়েছেন জব্দ। তার প্রমাণ আপনারা 12টি আসনে জয়ী করেছেন, তা আজকে আমি আপনাদের ধন্যবাদ দেব। সেই জন্যই আজকে এখানে আসা, সেই জন্য কলকাতায় সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আপনাদের বার্তা দিয়েছেন, যিনি আমাদের প্রধান সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও বার্তা দিয়েছেন নন্দীগ্রাম 2-এর মানুষকে, এবং এই ভেটুরিয়া যেটা খোদামবাড়ি 1 নম্বর অঞ্চলের মধ্যে অবস্থিত, এই এলাকার সমস্ত মানুষকে তারা অভিনন্দন জানিয়েছেন, তাদের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানিয়েছেন। এটাই তো আগামী দিনের প্রস্তুতি। 23
সাল বেশি দূরে নেই, আর কয়েকটি দিন গেলেই 23 সাল, যে কোনো সময় নির্বাচন হবে, সেই নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন সমবায় আন্দোলন যেমন ভাবে মানুষের কাছে গুরুত্বপূর্ণ, তেমন ভাবে ত্রিস্তরের আন্দোলনও মানুষের কাছে গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন সমবায় বন্ধুরা, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন আপনার পাশে বুথ থেকে জেতা যে ব্যক্তি, পঞ্চায়েত সমিতি থেকে ত্রিস্তর পঞ্চায়েতের জেলা পরিষদ থেকে যিনি আছেন, তিনি আপনাদের নিত্যদিনের সঙ্গী হন। বিধায়ক, সাংসদ, মন্ত্রী এরা অনেকটা দূরে থাকেন, চাইলেও হাতের কাছে আপনি পান না। তাই ত্রিস্তর পঞ্চায়েতটা গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা সারা বাংলায় 70% কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ যারা গ্রাম বাংলায় বসবাস করি, অঞ্চল এলাকায় বসবাস করি, তাহলে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলেই তার আগে যে নির্বাচন হয়েছে সমবায় সমিতির নির্বাচন, সেই ফলাফল দিয়ে আপনারা বুঝিয়ে দিয়েছেন সাধু সাবধান, আপনারা যতই সন্ত্রাস করুন, যতই খেজুরি থেকে লোক নিয়ে আসুন, আর যতই রাম বাম একসঙ্গে থাকুন না কেন, সিপিএম এর হার মাত্রা এখন রাম হয়েছে, আপনাদের মিলিত শক্তিকে আমরা পরাস্ত করব। আমরা এই 2 নম্বর অঞ্চল, 2 নম্বর নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতি যেমন ভাবে তৃণমূল কংগ্রেস আপনাদের আশীর্বাদ নিয়ে এখনো পরিচালনা করছে, তেমন ভাবে পঞ্চায়েত সমিতি কোদামবাড়ি 1-2 থেকে আরম্ভ করে সমস্ত অঞ্চলগুলি যে